আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হেলথ মিনিস্ট্রি হতে জরুরি সতর্কবার্তা, সৌদির সুস্থ রোগীর সংখ্যা অনেক অনেক হ্রাস পেয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে করোনা পরিস্থিতি অবনতি, সুস্থ রোগীর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। সৌদি আরবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 99.70% বেশি, মানে 99.70% বেশি রোগী সুস্থ উঠেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, আজ 109 জন সহ 816,498 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্য থেকে আজ নতুন করে আরও 77 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে সৌদি আরবে মোট 803,623 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আজ 77 জন সুস্থ উঠেছে, 109 জন করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 1 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 3,523 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক কম এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী করোনা আক্রান্ত হচ্ছে। আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনায় মৃত্যুর হার 1.29%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.01%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় থেকে আরও জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি 5% রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, গত 24 ঘন্টায় সৌদির কোন শহরে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 50 জন, মক্কায় 27 জন, পূর্বাঞ্চলে 11 জন, মদিনায় 9 জন, কাসিমে 3 জন, বাহাতে 2 জন, আসিরে 2 জন, নাজরানে 2 জন, তাবুকে 1 জন, জিজানে 1 জন এবং আলজৌফে 1 জন। এদিকে হাইলে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি, সর্বমোট 109 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দেখতেই পাচ্ছেন আল্লাহ রহমতে সৌদিতে করোনা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে। আমাদের প্রবাসীরা তারপরও একটু সাবধান থাকবেন, কারণ পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে। পরিশেষে সৌদি আরবে সকল করোনা আক্রান্ত রোগীদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আল্লাহ তালা তাদেরকে অতিদ্রুত সুস্থ করে দেয়। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।